আমিনা কোলে নিয়ে কাঁদতেছিলেন, আব্দুল মুত্তালিব ছুটে আসছে যে আমিনা কাঁদে কেন, চাচারা ছুটে আসছে বোন কাঁদিস কেন, শাশুড়ি ছুটে আসছে মেয়ে কাঁদিস কেন, বলছে আব্দুল্লাহ নাই। তো বলছে আব্দুল্লাহ নাই মানি বুঝায় বল কেন কাঁদিস, বলে আব্দুল্লাহ নাই প্রথম বাচ্চা, মানুষের প্রথম বাচ্চা যখন হয়। তো অনেকে আছে নারায়ণগঞ্জে পাওয়া যাবে খুশির ঠেলায়, নারায়ণগঞ্জে সব মিষ্টির দোকান ভুক, আমার ঘরে ছেলে আসছে সব খালি করে দাও, সব আব্দুল্লাহ নাই, খেলনা নিয়ে আসে ঢের বানায় দেয় আব্দুল্লাহ নাই, কে খেলনা আইনা দিবে। তো আল্লাহ কানে কানে বলতেছে ফা আমেনা আব্দুল্লাহ খেলনা আনলে আর কিসের খেলনা আনবে, হয়তো মাটির আনবে, কাঠের আনবে, প্লাস্টিকের আনবে, এটা আনবে, সেটা আনবে, কোন খেলনা আসবে, দুনিয়ার খেলনা আনবে। আমেনা সম্পর্ক তোর সাথে শুধু তোর সন্তান, আমার সাথে সম্পর্ক হইলো মাহবুবিয়াতের, এটা তো আমার মাহবুব। আরে সূর্য ডুবতে দে আমেনা, দুনিয়ার খেলনা কি আমি চাঁদকে খেলনা মানে পাঠায় দিলাম, কাদিস তো কাদিস কেন, আব্দুল তো আবু তালেব বলে সূর্য ডুবলো, আমরা বাহিরে চার পায়ের ভিতরে শোয়াই দিলাম মাত্র 10-12 ঘন্টার ছেলে শিশু, চাঁদ তাড়াতাড়ি দ্রুত গতিতে নিচে নামতে শুরু করলো, বাদাল কমরু আইয়া দিনু, আমি খালি দেখতেছিলাম চারটা নামতেছে, তোমার মাথার উপরে যখন চলে আসছে তো আমি ভয়ে চিৎকারে দিয়া ফেলছি, খাসি তু আইয়া কা আলাই, তোমার উপরে পড়ে না যায় কিন্তু তোমার মাথার কাছে এসে থেমে গেল, তুমি 12-13 ঘন্টার বাচ্চা, হাত পাও নাড়তে ছিল, তোমার হাত পায়ের ইশারায় উপরে চাঁদ ডান্স করতেছিল, ডান্স কেমন কেমন। আল্লাহ রসুল বলতেছিলেন জানেন চাচা কি বলতেছিল চাঁদ, বলে তা তো জানি না, লাল কামার ইউগানিনি ওয়াই হাকিনি ওয়াইম নাউনি মিনাল বুকা, চাঁদ আমাকে সঙ্গ শুনাইতেছিল, কান্না থেকে বিরত রাখতেছিল আমি যেন না কাঁদি, আমার কষ্ট হবে, আল্লাহ চাঁদকে আমার জন্য খেলনা বানায় পাঠায় দিয়েছে, খেলনা। কোন ব্যক্তিত্ব আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আসছে, উনি আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছে, জান্নাতে। নারায়ণগঞ্জের মানুষ কেমনে বুঝাবো আমি, দুই চার দিন পরে হাঁটি হাঁটি পাপা যখন হয়েছে 6 মাস 1 বছরের মাথায়, তো আবার আমেনা কোলে নিয়ে বসে কাঁদতেছে, সব দৌড়ে চলে আসছে আমেনা কাঁদিস কেন, বলে আব্দুল্লাহ নাই, বলে আব্দুল্লাহ নাই মানি, বলে বাচ্চা যখন হাঁটতে শিখে তো বাচ্চা আঙ্গুল বাবা আঙ্গুল ধরে হাঁটায়, এইখানে নিয়ে যায় ওইখানে নিয়ে যায়, আব্দুল্লাহ নাই, আব্দুল্লাহ থাকলে হয়তো আঙ্গুল ধরে হাঁটাইতো, মক্কার অলিতে গলিতে নিয়ে যাইতো, দুইটা বড় মেলা হয় ওকাজ আর মাজান্নায় নিয়ে যাইতো, এই বাড়িতে ওই বাড়িতে নিয়ে যাইতো, চাচা ফুফুর বাড়িতে নিয়ে যাইতো, খালা মামুর বাড়িতে নিয়ে যাইতো, নানা দাদার বাড়িতে নিয়ে যাইতো, আব্দুল্লাহ তো নাই, মোহাম্মদ তো হাঁটতে শিখছে, আল্লাহ কানে কানে বলতেছে আমেনা আব্দুল্লাহ আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাইতো, মক্কার ওলি আর গলি, ওকাজ আর মাজান্না, খালা আর ফুফু, মামু আর চাচা, এখানেই তো ঘুরাই তো, আসতে দে না সময়, তোর সাথে তো সম্পর্ক শুধু ছোট একটা, তোর কোলে আমি ঢাইলা দিছি বিদায়, এই সম্পর্ক তোর সাথে, আমার সাথে তো মাহবুবিয়াতের সম্পর্ক, আসতে দে সময়, আমি ঘুরাইতে নিয়ে যাব, আমি আল্লাহ আসব, হুয়াল্লাযী আসরা বি আবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, আমি আল্লাহ চলে আসব, আঙ্গুল ধরব, এইখান থেকে বাইতুল মুকাদ্দাসে নিব, ওইখান থেকে ঘুরাইতে প্রথম আকাশ, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম লৌহ কলম জান্নাত জাহান্নাম আরশ কুরসি সব ঘুরাইয়া দেখাবো, তারপরে আমার পাশে বসায় আমাকেও দেখাবো, তারপরে তোরটা তোর ফুলে পাঠা, আসতে দে ঘুরার সময়, কাঁদিস কেন, আসতে দে সময়, আসতে কোন রসুল পাঠাইছে আল্লাহ আমাদেরকে, কোন রসুল দিছেন, কোন নবী দিছেন, কোন মোহাম্মদুর রাসূলুল্লাহ দিছেন, হ্যাঁ কোন মোহাম্মদুর রাসূল, যেদিন দুনিয়াতে আসে ফেরেশতাদের ছুটি 2 দিন ছিল, ছুটি 2 দিন ছুটি দিছেন আল্লাহ ফেরেশতাদের, এর আগে ছুটি দেন নাই, যেদিন আল্লাহ রসুল ছুটি আসছেন ওই দিন ফেরেশতাদের ছুটি ছিল, হল্লুর চলতেছিল, হল্লুর পুরো আকাশের ভিতরে খুশির মাতম চলতেছিল, মাত চলতেছিল খুশি আর খুশি, এক আকাশের ফেরেশতা আরেক আকাশের ফেরেশতার সাথে গলা মিলতেছিল আর সুসংবাদ দিতেছিল, দুজাহানের বাদশাহ আজকে পা রাইখা দিছে,
আসলেই মুহাম্মদুর রাসূলুল্লাহ দুজাহানের বাদশা যাইনু আফা ইয়াউমিল কিয়ামা দুজাহানের বাদশা উনি দুজাহানের বাদশা আল্লাহ কোন এক রেওয়ায়েতে নিজেই বলেন আনা মালিক ইয়াউমিদ্দিন আনতা সাহিব ইয়াউমিদ্দিন আমি কিয়ামতের মালিক বটে বন্ধু আপনি বাদশা আমাদের বাদশা আমাদের নবীজি এই জন্যই তো উনি বলতেছে লিয়াল হামদি বিয়াউমুল কিয়ামতি বিয়াদি কিয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে থাকবে আমার হাতে কোন এক জায়গায় আল্লাহ নিজেই বলছে কসমতুল কিয়ামতা কিসমাইন কিয়ামতকে আমি দুই ভাগে ভাগ করছি আপনি চাবেন আমি দিব সালতুতা শাফি তুশাফা সবাই নফসি নফসি বলবে আপনি উম্মতি উম্মতি বলবেন কিয়ামতের রাজা আপনি আল্লাহর রাসূল আরেক জায়গায় বলেন যে কিয়ামতের দিন সবাই চুপ থাকবে আনা খাতিবুহুম আমি ওই দিন বলবো কেমন রাসূল যার চাওয়া ছাড়া আল্লাহ নাইমা আসবে না শাফাতে কুবরার মতলবই এটা যে উনি যতক্ষণ পর্যন্ত না চাবে আল্লাহ আসবে না আমরা সবার কাছে যাব সবাই বলবে আনা লাস্তু বিআহলি আমি এটার অধিকার রাখি না না মুসা আলাইহিস সালাম না ঈসা আলাইহিস সালাম না আদম আলাইহিস সালাম না ইব্রাহিম আলাইহিস সালাম কেউ না সর্বশেষ মুসা আলাইহিস সালাম বলবে সন্ধান দিতে পারি যার অপেক্ষায় আল্লাহ বসে আছেন বলছে সে কে বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন সেজদায় পড়বে তখন আল্লাহ বলবে ইরফা রাসাক সালতু তা শাফি তু শাফা বন্ধু মাথা ফালায়া দিছেন মাটিতে এখন আর আমার থাকার সুযোগ নাই আমি নাইমা আসতেছি উঠান না মাথা হয় নারায়ণগঞ্জের মানুষ জানি না কোন রসুল আল্লাহ আমাদেরকে দিছেন কোন নবী আল্লাহ আমাদেরকে দিছেন যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আসছেন এই দিনে আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জান্নাতে কোথায় আমাদেরকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য আখেরাতে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে আমাদের ঠিকানায় নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে আমাদের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য এই জন্যই তো চোখের পানি কোনোদিন শুকায় নাই আরো সে যেও কিচ্ছু চান না আল্লাহ জিজ্ঞেস করছে কি চাইতে আসছেন আসালুকা উম্মতি আমি উম্মত চাইতে আসছি বলছে এইখানে উম্মত বলছে আন্তর রব্বুল করিম আনা নবীগুর রহিম কাইফা তুদাইয়ু হাদিল উম্মা বাইনাল করিম ওয়ার রহিম শুরুতে আপনি শেষে আমি উম্মত জাহান্নামে চলে যাবে আমি আমার মনকে বুঝাইতে পারবো না তো আল্লাহ সান্ত্বনা দিতেছে বন্ধু কসমতুল কিয়ামতে কসমাইন সালতু তা শাফি তু শাফা ওই দিন আপনি চাবেন আমি দিব আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করব আল্লাহ বলে শোনো কিয়ামতের দিন সবাই নিচে থাকবে আমার আর আমার উম্মতের জন্য আল্লাহ স্টেজ বানা উঁচা জায়গায় আমি আমার উম্মতকে নিয়ে উঁচা জায়গায় থাকবো সবাই নিচে থাকবে ওই রসুল যে কেয়ামতের দিন উম্মতি উম্মতি বলে চিৎকার যে কবর থেকে উঠবে আর জিবরিলকে জিজ্ঞাসা করবে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করবে ইয়াকুম ওয়াবকি উঠবেন কাঁদবেন আর জিজ্ঞাসা করবেন আমার উম্মত আমার ইস্তেকবালে আসে নাই আমার উম্মত রিসেপশনে আসে নাই আমার উম্মত কোথায় জিবরিল একা কেন আসছো তুমি রিসিভ করতে আমাকে আমার উম্মত কোথায় তো বলবে আপনার উম্মত এখনো ওঠেই নাই তো বলবে আমার উম্মত কি জাহান্নামের তুমি আমাকে এমনি সান্ত্বনা দিতেছ আমার উম্মত কি জাহান্নামের কিনারে চলে গেছে তো জিবরিল ইসলাম কসম খাবে বি ইজ্জতি কওয়া জালালিক মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা আপনি ব্যতীত আল্লাহর কসম কেউ ওঠে নাই আপনি শান্ত থাকেন আপনার উম্মত এখনো ওঠে নাই ওই নবী আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছে আমাদের জন্য সহজভাবে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছেন হায় হায় আমি কেমনে বুঝাব কোন সুযোগ হাত ছাড়া করেন না আমি আপনাদেরকে দুই একটা দেখাই 70,000 বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে সারা দুনিয়া হইলে বাঘ বাঘ হয়ে যেত কিন্তু আল্লাহ রাসূল খুশি হন না চেহারা মলিন হয়ে গেছে জিবরিল জিজ্ঞাসা করছে চেহারা মলিন কেন 70,000 তো বিনা হিসাব কিতাবে আপনার উম্মত জান্নাতে যাবে বলছে মাত্র 70,000 16,000 আমার সাহাবী কেমন কিন্তু উম্মতের কি হবে আমি তো কান্ডারি আর তো কেউ কান্ডারি নাই কি হবে বলছে আপনি কি নিবেন না বলে আমি অস্বীকার করতেছি না কিন্তু যাও আল্লাহর কাছ থেকে বাড়ায়া নিয়ে আসো তো গেছেন আবার দৌড়ে আসছেন বলছে বাড়ানো যাবে না কিন্তু আল্লাহ আপনার চেহারাকে মলিন দেখতে চায় না মলিন দেখতে পারে না আল্লাহ সইতে পারে না আপনার চেহারা মলিন হওয়া আল্লাহ অপশন দিয়া দিছেন সুযোগ দিয়া দিছেন 70,000-এর প্রত্যেক ব্যক্তি হাতে ধরা 70,000 করে জান্নাতে নিয়ে যাবে যার দ্বারা পরিধি দাঁড়ায় 490 কোটি বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে ওই নবী আল্লাহ আমাদেরকে পাঠাইছেন যার ওজুদ
হায় 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 হায়, যার খুশবু আর খুশবু, যার গাম জমা করতেন সাহাবায়ে কেরাম দাঁড়ায়, ঈদের দিন খুশবুতে আতরের জায়গায় লাগাবেন। আরে জীবিত দশা তো জীবিত দশা, মৃত্যুর পরের কাহিনী আপনাদেরকে আমি শুনাইতেছি। আসেম রহমতুল্লাহ আলাই ছিলেন মদিনা মুনাব্বারার ইমাম, বড় সুন্দর কেরাত ছিল তার। উনি যখন কেরাত পড়তেন বা মুখ খুলতেন বা কথা বলতেন, তো পুরো মদিনায় সুঘ্রাণের ঢেউ খেলতে থাকত। মদিনাবাসী ওনাকে বাধ্য করছে, আসেম তোমার মুখ খুলতে দেরি, সুঘ্রাণ তুফানের মতো বাহির হইতে দেরি করে না, তুমি কেরাত পড়ো, তোমার আওয়াজও সুন্দর, কেরাতও সুন্দর, দ্বিতীয় দিকে তোমার সুঘ্রাণের চোটে আমরা পাগল হয়ে যাই, মাতাল হয়ে যাই। শুধু মসজিদ না, মসজিদের বারিন্দা না, পুরো মক্কার মদিনার ভিতরে ঢেউ খেলতে থাকে এই সুঘ্রাণ। পাইলা তো পাইলা কোথেকা বলছে, স্বপ্নে আল্লাহ রসুল আসছিলেন, শাইখাইন আসছিলেন, আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আল্লাহ রসুল বলছে, আল্লাহ রসুল বলছে একটু কোরআন শোনাও না। বলে আমি কোরআন শুনায়া যখন শেষ করছি, আল্লাহ রসুল বলছে আসেম জিব্বা বাহির করো। আমি জিব্বা বাহির করছি, আল্লাহ রসুল স্বপ্নে আমার জিব্বায় তার থুতুকে মাইখা দিছেন। ওই দিন থেকে সুঘ্রাণ বাহির হওয়া শুরু হয়ে গেছে। যার মরার পরে খুশবু এরকম, যার ওজুদ এরকম, যার অস্তিত্ব এরকম, হায় হায় যার ছোঁয়া এরকম, যার ইশারা এরকম। গুই সবকে ইশারা দিছেন, শুধু ইশারা, আইয়ু হাদ্দাব, ইশারা দিতে দেরি, গুইসব জিন্দা হয়ে চিৎকার দিতে বলতে দেরি নাই, লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া যাইনাফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা, আপনার ইশারা ইশারা ছিল না, আমার বাইগ্য খুলা দিছে। সুবহানাল্লাহ, আজকে ওলামা হাদিসে দব পড়ে এবং পড়ায়, কিয়ামত পর্যন্ত হাদিসে দব গুইসবের হাদিস চলতে থাকবে, বলছে আমার বাইগ্য খুলা গেছে, বাইগ্য শুধু ইশারা। যার ছোঁয়া পাওয়ার পরে আগুন চিরদিনের জন্য হারাম হয়ে গেছে, হারাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে আল্লাহ রাসূল খায়া খালি হাত মুছা দিছেন, ছোঁয়া লাগায়া দিছেন। আনাস বলে আমি মরা পর্যন্ত আমার এই দস্তরখানকে আমি কোনোদিন সাবান দিয়া পানি লাগাই নাই, যখনই পরিষ্কার করতে মঞ্চে আগুনের ভিতরে নিক্ষেপ করি, এ সমস্ত ময়লাকে খায়া ফেলে আমাকে পরিষ্কার দস্তরখান ফিরত দেয়। সাহাবী রসুল জিজ্ঞাসা করছে, এই জাদু কই শিখলা? জাদু না, এটা মুহাম্মদুর রসুল্লাহর হাতের ছোঁয়া। হায় হায়, আনাস রাদিয়াল্লাহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর রসুল বাথরুমে যাবে, কিন্তু কোথাও পর্দা করার মতো জায়গা ছিল না, দূরে দূরে কতগুলো ঝাড়ি ছিল বিক্ষুব্ধভাবে, জঙ্গল ছিল। আল্লাহর রসুল বলে এদেরকে বলো না আল্লাহর রসুলের জন্য পর্দার ব্যবস্থা করতে। প্রত্যেকটা তার জায়গার থেকে উঠা মানুষের মতো হাঁটতে হাঁটতে আসছে, আর চতুর্দিকে গোল হইয়া জায়গা করে দিছেন। আল্লাহর রসুল ভিতরে ঢুকছেন, আর বাথরুমের পরে যখন বাহির হয়ে আসছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রসুল বলেন, জারিদেরকে বলো না এদের জায়গায় চলে যেতে, প্রত্যেকটা মানুষের মতো হাঁটতে হাঁটতে নিজের জায়গায় যায় লেগে গেছেন। ইবনে আব্বাস দৌড়ে গেছেন যে যায় দেখি কিছু আছে কিনা ওইখানে। ইবনে আব্বাস বলতেছে, ওয়াল্লাহি মা ওয়াজাদতু ইল্লা রায়হা, আমি ওইখানে সুঘ্রাণ ছাড়ার কিচ্ছু পাই নাই। যার সব কিছু সুবিধা বলতেছিলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, হায় হায় একটা সময় ছিল, একটা সময় ছিল মানুষের মুখে থুতু দিত, আর আজকে একটা সময় চলে আসছে চোখে দেখতেছি থুতু ফালাবে সবাই হাত বাড়ায় দাঁড়ায় আছে। কেন হাতে দেন মাটিতে না, কেন শরীরে লাগাবো, চেহারায় মালিশ করব, মৌত কেন জান্নাতে যাইও আর খুশবুর দরকার হবে না? যার অস্তিত্বের ভিতরে এই খুশবু, ওই মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন, আসছিলেন যার দিদারের জন্য। আহা, কেমনে যে আপনাদেরকে আমি বোঝাব, যার দিদারের জন্য, যার দর্শনের জন্য, যাকে দেখার জন্য। হায় হায় হায়, দ্বিতীয় ছুটির দিন ফেরেশতাদের কোন দিন ছিল জানেন? যেদিন মেরাজে যেতেছিলেন, মেরাজে ওই দিন ছুটি ছিল ফেরেশতাদের। ছুটি কিসের ছুটি? হ্যাঁ, সুরা এটাই বুঝাইতে চাইতেছে, ওই দিন ছুটি ছিল, আজকে আমার বন্ধুর দর্শন করবে, শুধু দর্শন। যার দিদারের জন্য ফেরেশতা পর্যন্ত কাতরাইতে থাকতেন, ফেরেশতা। আল্লাহ রসুল ঘুমায় রয়েছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা বসে আছে,
ঘুমের থেকে যখন উঠছেন তো বলতেছে ইয়া রাসূলুল্লাহ আজীব কাহিনী, বলছে কি? বলে ওই দূরের গাছটা দেখা যায় না, আল্লাহ কোনো কিছু সৃষ্টি করেন নাই। তখন থেকে আমাদের নবীজির ডঙ্কা বাজতেছিল। আল্লাহ দুইটা সেমিনার করছিলেন, যেরকম আজকে আপনাদের এখানে সেমিনার। একটা সেমিনারে আমরা সবাই ছিলাম, আল্লাহ প্রশ্ন করছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমরা বলছিলাম কালু বালা। আরেকটা সেমিনারে আমরা ছিলাম না, শুধু আল্লাহ ছিলেন, সমস্ত নবী রসুল ছিল, আল্লাহ বক্তা ছিলেন, দর্শক নবী রসুলরা ছিলেন, আর আলোচ্য বিষয় আমাদের নবীজির ঢঙ্কা ছিল। ঢঙ্কা বোঝেন? আমাদের নবীজির প্রশংসা ছিল, শান ছিল শান। আল্লাহ নিজেই কোরআনে আছে, আল্লাহ নবীদেরকে যখন সম্বোধন করতেছিলেন যে আমি তোমাদেরকে যখন কিতাব এবং হেকমত দিব তারপরে আমার রসুল আসবে, তোমরা আমার রসুল উপরে ঈমান আনবে, আমার রসুলকে সাহায্য করবে, এই কথার স্বীকৃতি তোমরা সবাই দিলে তো। তো সমস্ত নবী রসুলরা ওই দিন বলছিলেন যে আমরা স্বীকৃতি দিলাম। কিন্তু একটা প্রশ্ন হইতে পারে, রসুল তো 313 জন, কোন রসুল? তো আল্লাহ এটাও বুঝাইয়া দিয়েছেন, শব্দে রসুল আল্লাহ কারো কালেমার ভিতরে দেন নাই। 313 জন রসুলের ভিতরে 312 জন রসুলকে আল্লাহ কলেমা দিয়েছেন, কিন্তু কারো কলেমার ভিতরে আল্লাহ শব্দে রসুল দেন নাই। শব্দে রসুলটাকে আল্লাহ গচ্ছিত রাখছেন, আল্লাহ আগেই উঠে রেখা দিছেন। শুধু আমাদের নবীজির কালেমার ভিতরে আল্লাহ দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ণগঞ্জ কেন, সারা দুনিয়ার কোনো আলেম বাহির করে দিতে পারবে না আমাকে যে কোন নবীর কলেমার ভিতরে এই রব শব্দে রসুল ছিল। তা আল্লাহ সেমিনার করছেন, এখনো অস্তিত্বই হয় নাই, এমনকি কোনো সৃষ্টি হয় নাই, সৃষ্টিরও 1000 বৎসর আগে থেকে আমাদের নবীজির ঢোল আর ঢঙ্কা আল্লাহ বাজাইতেছিলেন। হ্যাঁ, মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল, কোন কিতাব এরকম আসে নাই, কোন নবী রসুল এরকম আসে নাই যিনি আমাদের নবীজির ঢঙ্কা না বাজাইছেন। বুঝানোর জন্য বলতেছি, দানিয়াল আলাইহিসসালাম একজন নবী ছিলেন, উনি বুঝাইতে চেয়েছেন যে আল্লাহ আমাদেরকে কোন নবী দিছেন, কোন রসুল দিছেন আল্লাহ আমাদেরকে, আমরা কি পাইলাম আর তার সাথে আমরা কি ব্যবহার করতেছি বা কি ব্যবহার করলাম। ওই রসুল দিছেন আমাদেরকে আল্লাহ, যার হাতের ছোঁয়া না। দানিয়াল আলাইহিসসালাম জানতেন ওই রসুলের হাতের ছোঁয়া আমার নসিবে জুটবে না। উনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমি ওই রসুলের হাতের ছোঁয়া চাই না, কেন এটা কবুল হবে না, কমসে কম ওই উম্মতের হাতের ছোঁয়া হইলো আমাকে দেন। উনি শুধু আমাদের হাতের ছোঁয়া চাইছেন, উম্মতের হাতের ছোঁয়া। আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রেওয়ায়েত আছেন যে আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা ইকরাম ওনাকে কাফন পড়ায় দাফন করছেন। মুসা আলাইহিস সালামের সামনে যখন আল্লাহ আল্লাহ রসুলের ঢঙ্কা বাজাইতেছিলেন তো ফাতারাদাত তাওরাত, উনি তোনার কিতাবকে, যেই কিতাব আল্লাহ নিজের হাতে লেখছে ওটাকে সাইড করে দিয়া বলতেছে আল্লাহ আমি নবী হইতে চাই না, আমাকে উম্মত বানায় দেন যথেষ্ট। বুঝানোর জন্য বলতেছি, নবীর চেহারা দেখা তো দূরের কথা, উনি আল্লাহকে কোনো পর্বে বলছিলেন আল্লাহ এই উম্মতের চেহারা আমাকে একটু দেখায় দেন, তো আল্লাহ বলছে সম্ভব না, কেন না এই উম্মতকে আমি শোপিজে, এই উম্মত শোপিজ, আমি শোকে যে সাজায় রেখা দিছি, তুমি অনেক আগে চলে আসছো, এদেরকে দেখা যাবে না। তো বলছে আল্লাহ দেখতে পারবো না ঠিক আছে, কিন্তু একটু আওয়াজ তো শুনতে পারি। তখন আল্লাহ আমাদেরকে আহ্বান করছিলেন ইয়া উম্মতা মুহাম্মদ, আহ্বান করতে দেরি, আমরা সাড়া দিতে দেরি করি নাই, আর আমাদের সাড়াটাও এমন শব্দ ছিল মুসা আলাইহিস সালামকে তাক লাগায় দিছেন। আমরা সাড়া দিছিলাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক ওয়া সাআদাইক, তো আল্লাহ জিজ্ঞাসা করছে মুসা কিরকম শুনলা, মা আসামিতু আহসানা মিনহু, এত সুন্দর আওয়াজ তো কোনোদিন শুনি নাই। তো বলছে আল্লাহ শুধু আওয়াজ না, এত সুন্দর বাক্যে কেউ, এত সুন্দর ভাষায় বর্ণ, এত সুন্দর বাসা দিয়া কেউ জবাব দিতে পারে এটাও আমার জানা ছিল না, এত সুন্দর বাসায় জবাব লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক ওয়া সাআদাইক। তাল্লা বলে মুসা তোমার যখন পছন্দ হলো
তাহলে শুনো আজকের থেকে নির্ধারিত যে আমার ঘরের জিয়ারতে আসবে উমরায় আসুক আর হজে আসুক ইহরাম করার পরে সর্বপ্রথম যে শব্দ ব্যবহার করবে আমাকে ডাকবে আজকের থেকে এই শব্দ শিরোধার্য সে এই শব্দ দিয়ে আমাকে ডাকবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আমাদের ডঙ্কা অনেক আগের থেকে বাজতে ছিল চলেন আমি আমি শর্টে আপনাদেরকে নিয়ে আসতেছি আল্লাহর রাসূলের একটা হলো জন্ম জাত তার অস্তিত্ব আরেকটা হলো তার ক্যারিয়ার তার जिंदगी জীবন আদর্শ আল্লাহর রাসূলের জন্ম অস্তিত্বই একটা সুগ্রাণ ছিল আমেনার পেটে আসতে দেরি তার শরীর ফুটা সুগ্রাণ বাহির হইতে দেরি হয় আমেনা যখন মক্কার ঘরের থেকে বাহির হইতে পারতো না কারণ আরবের প্রচলন ছিল বিধবা মহিলা কোনোদিন খুশবু লাগাইতে পারবে না বিধায় আমেনা ঘরের থেকে বাহির হইতো না কিন্তু বাহির না হইলে কি হবে খুশবু তো আর কোনো জায়গায় আবদ্ধ রাখা যায় না সুগ্রাণ চতুর্দিকে মক্কায় ছড়াইতে শুরু করছে সুগ্রাণ সবার নাকে যখন যাইতে শুরু করছে তো মক্কার ভিতরে কানা গোসা শুরু হয়ে গেছে আব্দুল মুত্তালিবের পুত্রবধূ বিধবা সে সুগ্রাণ লাগায় তো লাগায় কি করে আর এটা তো কোনো এই জগতের সুগ্রাণ না এই সুগ্রাণ সে পায় তো পায় কোথার থেকে আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করছে বেটি নাককান তো কাটা গেল আমি সর্দার যেদিকে যাই সবাই আমার দিকে তাকায় কেমন ভাবে জানি আবার কেউ কেউ প্রশ্ন করে তোমার পুত্রবধূ কোত্থেকে নিয়ে আসলে যার সুগ্রাণ বাহির হইতে পারে না রাস্তায় বাহির হইলে সুগ্রাণ ছড়াইতে থাকে তো নিজে পুত্রবধূকে জিজ্ঞাসা করতে পারে না স্ত্রীর মাধ্যমে জিজ্ঞাসা করতেছে যে তোমার পুত্রবধূকে জিজ্ঞাসা করো সে কোত্থেকে সুগ্রাণ ব্যবহার করে সে রাস্তা দিয়ে বাহির হয় পুরা পাহাড় কেন মক্কা কেন চতুর্দিকে সুগ্রাণে মোহিত হইতে থাকে সবাই আমাকে বিরক্ত করতেছে তো বলতেছে শোনো আমিও তোমাকে বলবো বলে ভাবছিলাম আমেনা যখন এই গোসলখানার থেকে বাহির হয় আর আমি ঢুকি মনে হয় যেন গোসলখানাকে সুগ্রাণ দিয়ে প্যাক করে রাখছে আমি জিজ্ঞাসা করব কিন্তু ভাবতে লজ্জায় জিজ্ঞাসা করতে পারতেছি না যে এক তো স্বামী হারা পুত্রবধূ স্বামী নাই বড় দুঃখী আমি তাকে জিজ্ঞাসা করব তো জিজ্ঞাসা করব কি করে চলো দুইজনে মিলেই জিজ্ঞাসা করি আমেনাকে ডাইকা জিজ্ঞাসা করতেছে বেটি জিজ্ঞাসা করার ছিল না কিন্তু সমাজে মুখ দেখাইতে পারতেছি না তোমার এই শরীর থেকে সুগ্রাণ কি করে বাহির হয় সুগ্রাণ ছড়ায় কি করে তুমি কোত্থেকে খুশবু আনো সুগ্রাণ আনো আর লাগাও যে তুমি বাহির হইলে চতুর্দিকে মোহিত হইতে থাকে তো আমেনা ওইখানে থুতু নিক্ষেপ করে আর বলে আম্মা শরীর থেকে না থুতু মারতে দেরি সুগ্রাণ তুফানের মতো বাহির হতে দেরি হয় না বলছে আম্মা সুগ্রাণ শরীরে না শুধু আম্মা এই থুতুতে পর্যন্ত সুগ্রাণ আম্মা এই সুগ্রাণ আমার না প্যাকেটটা সুগ্রাণ প্যাকেটটা আম্মা বলার ছিলাম না তোমরা বাধ্য করতেছো যেদিন পেটে আসছে ওই দিন তো ঘরের দেওয়াল পর্যন্ত আমাকে সালাম দিতেছে তোমাদের এই ফুটু ফুলের বাগুর কোনা পর্যন্ত আমাকে সালাম দিতেছে আম্মা আমি বাহিরে বাহির হইতে দেরি ম্যাগ উড়া এসে আমাকে ছায়া করতে দেরি করে না আমি উত্তপ্ত বালুতে পা দিতে দেরি মা ঠান্ডা হইতে দেরি করে হয় না মা আমি উত্তপ্ত পাথরে পা দিতে দেরি মা ঠান্ডা হইতে দেরি হয় না আমি বাহিরে বসা থাকি আকাশের তারাগুলা এসাকে আমার সালাম দেয় মা যেদিন পেটে আসছে ওই দিন 12 জন রসুল এসে আমাকে সালাম দিছে ওই রাত্রে আইসা মা আমাকে মারিয়াম মা আমাকে আসিয়া মা আমাকে উখতা মুসা কুলসুম 3 জন এসে আমাকে মালা পড়ায় গেছে যে দু জাহানের বাদশাহ তোর পেটে চলে আসছে মা শুধু এইখানেই ক্ষান্ত না আমি যখন বাহির হই তো বারুর করা পর্যন্ত আমাকে সালাম দিতে থাকে কুয়ার পাশে যখন যাই মা তো আমাকে আর রশি দিয়া ওই দিনের পর থেকে আজ পর্যন্ত রশি দিয়া পানি উঠাইতে হয় নাই আমি কুয়ার পাশে যাইতে দেরি কুয়ার পানিগুলা উছলায়া উপরে আসতে দেরি করে না কলকল শব্দ করতে থাকে পানিগুলা যেন বলতে থাকে আমেনা তুই কেন চলে আসছিস দুজাহানের বাদশাহ তোর পেটে তুই হুকুম দিলেই তো আমরা বাড়িতে যে ভোড়া দিয়ে আসতাম মা মক্কার মেয়েগুলাকে জিজ্ঞেস করো না আমি কুয়ার পাশে যাইতে দেরি মা এরা আমার হাতে পায়ে ধরতে দেরি করে না যে ফাতেম আমেনা তুই এখান থেকে যাইস না তুই গেলে কুয়ার পানি নিচে চলে যাবে আমাদেরকে রশি দিয়ে তুলতে হবে তুই দাঁড়ায় থাক তোর পায়ে পড়ি পানি নিচে যাবে না আমরা ভরা নেই আমাদের বর্তনগুলা তোর বর্তনটাও ভরা দিব তোর বাড়িতেও পৌঁছায় দিব
তুই দাঁড়ায় থাক, তুই চলে গেলে কুয়ার পানির নিচে চলে যা। হায় হায় হায়, যে পেটে থাকা অবস্থায় খুশবু, অজুদি যার খুশবু সুগ্রাণ আর সুগ্রাণ। হায়, আমি শর্ট করতেছি। বাড়ি রবিউল আউয়াল মনে করছিলাম নবী শানি পুরা দিন বলবো, কিন্তু সময় আপনাদেরকে আমি দিতে পারলাম না, দুর্ভাগ্যতার কারণে আসারই ছিলাম না, কিন্তু যুবকদের অনুরোধ আমি রাখতে বাধ্য হয়েছি, এই জন্য বহু দূর থেকে উড়া চলে আসছি। তাও ওনাদেরকে বলছিলাম যে আমি 12টায় পৌঁছবো, যা কাল্লা 11:30টার ভিতরে নিয়ে আসছেন। যেদিন দুনিয়াতে পা রাখতে ছিলেন শেফা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা ছিলেন দাই, যখন দুনিয়া আসতেছিলেন তিনি নিজে বলতেছিলেন আমার হাতে হাজারো বাচ্চা, শত বাচ্চা আসছে এই মক্কার, কিন্তু এই বাচ্চা যখন আসতেছিল দুনিয়াতে কান্নাল মিসকা ইয়াফুর, চতুর্দিকে সুগ্রানে মোহিত করতে করতে আসতেছিল, শরীরে একটা ময়লার কণাও ছিল না, মখতুনান, কে জানি মার পেটের ভিতরে মুসলমানি করাইয়া দিছেন, কে জানি মক্তু আর সুররা নাবি মার পেটের ভিতরে কেটা দিছেন, একটা বালুর কণা পরিমাণও ময়লা ছিল না। আমরা তাকাইতেছিলাম আর ভাবতেছিলাম এটা কেমন বাচ্চা, চাদরের উপরে রাখতে দেরি, ডান দিক হইয়া উঠা বসা সেজদা যেতে দেরি করেন নাই, লম্বা সেজদা। আম্মা যান বলতেছিলেন কুলতা মা কুলতা, বেটা তুই যেন সেজদার ভিতরে কি বলছস, আমি তা বলতে পারবো না, কেননা তোর অবস্থাগুলা দেখে আমি আশ্চর্যজনিত হইতেছিলাম। তারপরে সেজদার থেকে যখন আত্মাহিয়াতের ছুরতে উঠা বসে শাহাদত আঙ্গুলি উঠাইতে দেরি, সুবে সাদেকের সময় ছিল, চতুর্দিকে অন্ধকার ছায়া ছিল, বলে তুই শাহাদত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে দেরি, তানাব্বারাতি দুনিয়া কুল্লা, সমগ্র জগৎটা যেন আলোতে আলোকিত হয়ে গেছে, তারপরে যেন তুই কি বলছস আমি বলতে পারবো না, তারপরে স্বাভাবিক হয়ে শুয়া পড়ছিস, তোকে দৌড়ে আছে আমি কোলে নিছি, কোলে নিতে দেরি, ঘরের ছাদ ফাটতে দেরি হয় নাই, কুয়াশা ভিতরে ঢুকতে শুরু করছে, একটু পরে উপর থেকে আওয়াজ আসছে গাইবু হাদাতিফ, এই বাচ্চাকে তাড়াতাড়ি গায়েব করো, যখন অস্তিত্ব ছিল না আমরা ঢঙ্কা খুব বাজাইছি, কিন্তু এখন অস্তিত্ব যখন চলে আসছে তাড়াতাড়ি গায়েব করো, তুফু মাশারিকাল আরদি মাগারিবাহা, সমগ্র জগৎকে ঘুরায় নিয়ে আসো, যেন সমগ্র জগৎ কোন সৃষ্টি যেন এই 2 মিনিটের বাচ্চার ব্যাপারে 3 মিনিটের সময় এই কথা না বলতে পারে যে আমরা একে চিনি না, সবাই যেন একে চিনে, বিসুরাতিহি তার রূপ দেখা যেন তাকে চিনে, ওয়া বিইসমিহি তার নাম দেখা নামের উপরে যেন চিনে, ওয়া বিনাতিহি তার গুণাবলী দেখা যেন তাকে চিনে, বলে গায়েব করে দেওয়া হলো, উপর থেকে আওয়াজ আসলো আরিজু আলাইহি কুল্লা রুহানি, সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে ভরতে থাকো, মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকাতি ওয়াল ওয়াহশি ওয়াত তাইর, মানুষ জিন ফেরেশতা চতুষ্পদ প্রাণী এমনকি পাখির বালো গুণটা পর্যন্ত ঢুকাও। তারপরে আওয়াজ আসলো 20 নবীর 20টা গুণ ঢুকাও এর ভিতরে, আমি তর্জমা করব না, ওলামার থেকে তর্জমা জেনে নেবেন, 20টা নবীর 20টা গুণ ঢুকাও, আতুহু খুলুকা আদম মারিফাতা শি সুজাতা নূহ খুল্লাতা ইব্রাহিম লিসানা ইসমাঈল রেজা ইসহাক ফসাহাতা সালেহ হিকমাতা লুত বুশরা ইয়াকুব জামালা ইউসুফ সবরা আইয়ুব তাআতা ইউনুস জিহাদা ইউশা সাউতা দাউদ হুব্বা দানিয়াত ওয়াকারা ইলিয়াস সুহদা ঈসা কুওয়াতা মূসা হাইদাতা সুলাইমান ওয়া ইলমাল কিদির। 20 নবীর 20টা গুণ এই সিনার ভিতরে ভরো। আওয়াজ আসলো নবী তো 20 জন না, 16 লক্ষ নবী, 312 জন রসুল, তো আওয়াজ আসলো অগ্নিদু হবি জামি আখলাক নবীগীন, সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবাইয়া দাও। তারপরে কোলে ফিরত দিয়া দেওয়া হলো, আমার তো চিৎকার দিয়া কাঁদতে মন চায় যে ওই উম্মত নবীকে কি দিল, বেশি তো বললো না, দাড়ি রাখতে বললো, কয়জন রাখলো, চুল আল্লাহর আদর্শ মতো কাটতে বললো, কয়জন কাটে, মা বোনদেরকে তো পর্দা করতে বললো, কয়জন করলো, দুনিয়াটা তো দেখাইলামই না, যে রসুল অল্প কিছু করতে বললেন আর অঙ্গীকার করলেন, সুখই সুখ দিমু তোমাদেরকে, হায়াতান তাইয়েবা, কোরআন বলে সুখই সুখ দিমু, উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তা চাদর দিয়া ঢাইকা দিমু, আনতুমুল আলাউনা, তোমাদের উপরে আমি কাউকে ডান্ডা ঘুরাইতে দিমু না, তোমরাই সারা দুনিয়া ডান্ডা ঘুরাবে,
লাহুম রিজকুন কারীম, তোমাদেরকে আমি দুনিয়ায় থাকা অবস্থায় পাখির মতো পালবো, জান্নাতে যেরকম পালবো দুনিয়াতে ওরকম পালবো, ইজ্জতের মালা তোমাদের গলায় আমি পরায়া রাখবো দুনিয়া আখেরাতে। ওই নবীর জন্য কতটুকু করলাম? আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করে, বিবেকের চেয়ে বড় আদালত তো নাই। আর কটা দেখাবো আমি, আর কতগুলা দেখাবো যে রসুলের কারণে এরকম নামাজ পাইলাম, এরকম সেজদা পাইলাম, এরকম সেজদা, এরকম নামাজ, এরকম রোজা। কোন উম্মতের যাকাত তো, কোন উম্মতের যাকাত তো কেউ ছুঁয়েও দেখতে পারত না। 10% যাকাত ছিল, কত আপনার? কত কত কার কারণে পাইলেন? ওই নবীর জন্য কি করলাম? 2.5% কতটুক হিসাব করে দিলাম, কতটুক করলাম? ছিল তো 10%, খাওয়ার অনুমতি ছিল না, রাইখা দাও, কবুল হইলে আগুন উপর থেকে আসবে জ্বালায় ফেলবে, আর তুমি খুশিতে ফুলের মালা গলায় দিবা যে তোমার আল্লাহ কবুল করছে। আর যদি কবুল না হয় তাইলে এরকমই পোড়া থাকবে, পচা যাবে, নষ্ট হয়ে যাবে, পশু পাখি পর্যন্ত খাবে না, দুনিয়ার সামনে তুমি মুখ দেখাইতে পারবা না যে তোমারটা 2 নম্বর আসিল। এই জন্য আল্লাহ কবুল করে নাই যে নবীর কারণে একটা এটা পাইলেন যে যাকাত তোমরা একজন আরেকজনকে দিবা, ধনী গরিবকে দিবে। আমি পর্দা দিয়া ডাইকা রাখছি, কবুল হইছে না না হইছে এটা পরে দেখমু, আজকে তোমাকে বেইজ্জত করতে চাই না। আর এটাও কানে কানে বলা দিছে, আজকে যদি বেইজ্জত না করি তো কালকেও কিন্তু করমু না। কার কারণে পাইলেন? বলেন নবীর জন্য কতটুকু করলাম, এরকম যাকাত পাইলেন, এরকম যাকাত পাইলেন, এরকম হজ পাইলেন যে বাড়ির থেকে বাইরেতে দেরি, পা দিতে দেরি, মেহমান বানাইতে দেরি করে না। আমার মেহমান কার মেহমান? কার মেহমান? হাজি কার মেহমান? জুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান। হজে গেছেন এই জন্য দেখছেন না সৌদি আরবে সব জায়গায় লেখা কি, জুয়ুফুর, হ্যাঁ জুয়ুফুর, আল্লাহর মেহমান। এই হজ তো কেউ পায় নাই, কার কারণে পাইছেন? নবীজির কারণে। ওই নবীরে কি দিলাম? দাড়িটা তো রেখে দেখাইলাম না, পোশাকটা তো পয়রা দেখাইলাম না, পাঁচ অক্ত নামাজটা তো ঠিক মতো পয়রা দেখাইলাম না, আরে মোটা মোটাটা তো পয়রা দেখাইলাম না। রাগ হেন না তাইলে বলেন আপনি কেমন আসেন, আপনি কেমন মহব্বত করেন, কেমন মজনু তো লাইলির গলির কুত্তা দৈরা পায়ে চুমা দিতেছে, তো বলতেছে মজনু পাগল হইলেও তো একটা কোয়ালিটি থাকে, তুই তো কোয়ালিটি ছাড়া পাগল, কুত্তার পায়ে কোনোদিন কেউ চুমা দেয়, কুকুরের পায়ে? বা তুই কি বুঝবি, বললে বুঝবি, বল দেখি বুঝতে পারি কিনা। ঈসা গাহে গাহে কোহে লাইলা রক্তাবু, খামকা পুক চুমা দেই না, এই কুকুরটা লাইলার গলিতে থাকে, যেই গলি দিয়া লাইলা আটে এও আটত ওই গলি দিয়ে হাঁটে, তো লাইলার পায়ের মধ্যে আর পাও পড়ছে না, এই জন্য ওর পায়ে চুমা দিয়ে আমি লাইলার পায়ে চুমা দিতেছি। ও যুবক 14 তারিখে ফুল দেওয়ার লেগা পাগল হয়ে যাও, 31st নাইটে রাত মানানোর জন্য দেওয়ানা হয়ে যাও, আর তোমার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ এখনো চোখের পানি ঝরাইতেছে রওজায় আছারে। বিশ্বাস হয় না? চলো আমার সাথে, আমি লোক দেখায় দেব তোমাকে, চলো আমার সাথে আমি তোমাকে দেখায় দেব, এখনো চোখের পানি ঝরায়। দুনিয়ায় যতদিন ছিল ততদিন ঝরাইছে, মৃত্যু লগ্নে আল্লাহ সান্নিধ্যে চলে যাবে তখনও জড়াইতেছে, এখনো জড়াবে। আবুল্লাহ সামরকান্দি বলে কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে, আমার তো মনে হয় আমার জাতির দিলের ভিতরে দিল নাই, পাথর পাথর পাথর।
নাইলে দিল কেন কাঁপবে না, চোখ দিয়ে পানি কেন এই কথার পরে ঝরবে না যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের রাজা, আল্লাহ মালিক বটে রাজা আমাদের নবীজি। আমাদের নবীজি বলছে লেওয়াউল হামদি বিয়াদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে থাকবে, আমার হাতে। আল্লাহ ফখর কোন গৌরবের বিষয় না, সারা দুনিয়া চিৎকার দিবে নফসি নফসি আর বলবে হিসাব কিতাব শুরু হোক, আল্লাহ তাকায়ও দেখবেন না, আল্লাহ অপেক্ষা করবে বন্ধু চাবে কখন আমি নামবো কখন। চিৎকার দিতে দিতে 50,000 বছর পার হবে, চিৎকার দিতে দিতে সময় গড়ি কেটে যাবে, এক সময় মনে উঠবে যে আমাদের চিৎকারে কোনো কাজ হবে না, যতক্ষণ পর্যন্ত রাজা সেজদায় না পড়বে। তো আমাদের নবীজির কাছে আসবে আর বলবে কিছু একটা সিদ্ধান্ত হয়ে যাক, আর এই কষ্ট সহ্য হয় না, দুযোগ হইলে ভালো, জান্নাত হইলে ভালো, আরো ভালো, এই কিয়ামতের মাঠের কঠোরতা আর সহ্য হয় না। তখন আল্লাহ রসুল বলবে আনা লাহু আহলু, আমি এটার অধিকার রাখি, তখনই সেজদায় পড়বেন আর আল্লাহ বলবে ইরফাক রাসাক, বন্ধু উঠান মাথা নামতেছি, অপেক্ষাই তো ছিলাম আপনি চাইবেন কখন আমি নামবো কখন। যে কিয়ামতের দিন কবর থেকে উঠবে কানতে কানতে, আবুল সামরকান্দি রহমতুল্লাহ লেখছেন উঠবে, বাকি লম্বা হাদিস বললে তো ওলামায়ে কেরাম সইতেও পারবে না, অনেকে আঙ্গুল উঠায় দিবে, আজকে ফেসবুকে লেখালেখি শুরু করবে যে উনি এটি পায় কর্তিকা, কিতাব তো পড়ে না, যেটি পড়ছে ওটির ভিতরে পায় নাই মানে দুনিয়ার সব জায়গায় আর নাই, কিতাবে এনি শেষ, উনি পায় কর্তিকা। তো যেটুক আছে ওটুক বলতেছি, বাকিটা বলবো না। আবুল সামরকান্দি রহমতুল্লাহ লেখছেন কবর থেকে উঠবে ওয়াহুয়া ইয়াবকি ওয়ায়াকুল, চোখে পানি আর মুখে চিৎকার থাকবে জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কই, ময়দান তো পুরাই খালি দেখি, আমার উম্মত। জিবরিল আলাইহিস সালাম সান্ত্বনা দিবে এখন পর্যন্ত জমিনের উপরে কেউ উঠে নাই আপনি ছাড়া, না কোনো নবী না কোনো রসুল না কোনো উম্মত না আপনার উম্মত কেউ উঠে নাই, আপনাকে প্রথম আমরা উঠাইতে আসছি, আপনাকে প্রথম নিয়ে বসাবো কোথায়, মাকামে মাহমুদে নিয়ে যাবেন কিন্তু চেয়ারে বসবেন না, হাত রাইখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবে বন্ধু বসেন, বসে না, আমি তিন জায়গায় যে ছুটে ও আবার বসবে কি করে, আর আমাকে বসায় কি করতে চান, আমাকে বসায়া ডাকায়া, একটা শব্দ আছে আল্লাহর জন্য এটা শোভনীয় না, ডাকায় শব্দ বুঝবেন বলমু, ডাকায়রা বলে না চামে চামে, আমারে বসায় কি করতে চান, চুপে চুপে আমার উম্মতের হিসাব কিতাব সেরে ফেলতে চান, আমি বসবো না, আমি তো অঙ্গীকার দিয়ে আসছি হাউজে কাউসারের উম্মতের সাথে সাক্ষাৎ করব, উম্মত অপেক্ষা করুক আমি এটা চাই না, আমি যাই আগে অপেক্ষা করব, উম্মত আসতে দেরি আমি নিজের হাতে পানি পান করাইতে দেরি করব না, তারপরে মিজানের কাছে যাব, পাল্লা সামনে না ঝুকলে আমি হাত উঠায়া ওই পর্যন্ত চাইতে থাকব যতক্ষণ পর্যন্ত পাল্লা না ঝুকবে। আর আপনি তো আমাকে বলছেন এই সাল তো তা চাইলে দিবেন, সুপারিশ করলে মঞ্জুর করবেন, ওই রসুলকে আমরা কি দিছি, কি দিছি আমরা বলেন, কি দিছি আপনাদের বিবেকের কাছে বিচার, আর কারো কাছে না, বলেন আমরা কি দিছি, যুবক তুমি বলো তুমি কি দিছ, মা বোনদেরকে জিজ্ঞাসা করতে চাই আমরা কি দিছি নবীকে, আমি তো কয়েকটা দেখাইলাম, কয়েক ডজন দেখানো যায়, হ্যাঁ হায় হায় হায়, যে রসুলের কারণে মার পায়ের নিচে জান্নাত পাইছি, শাফি রহমতুল্লাহ আলাইহি পাও টিপতেন আর জান্নাত পায়ে চুমা দিতেন, তালুতে মা কাইপা উঠত, বলতো বেটা আমার পায়ের তালুতে পবিত্র ঠোঁট, বসে না তো না তো না তো, তাইলে আমি আমার জান্নাতে চুমা দিয়ে স্বাদ নিতেছি, যে মার পায়ের নিচে জান্নাত, মেয়ের পায়ের নিচে মেয়ের কাছে জান্নাত, হ্যাঁ যে রসুলের কারণে এক করবেন 110 পাবেন কত, হ্যাঁ কোন উম্মতকে একের বদলে এক দিছে 10 দেয় না,
কত একের বদলায় 10 কার জন্য পাইতেছেন হ্যাঁ আপনি আর আমি কি দিছি নিজের বিবেককে প্রশ্ন করেন শুধু 10 দিয়া তো আল্লাহ রাজি করতে পারে না 10 দেওয়া 10 বলার সাথে সাথে আল্লাহ রাসূল হাত উঠায় বলছে জিদলি উম্মতি আল্লাহ মাত্র 10 দিলেন দিলেন দা কি একটু বাড়ায়া দেন না আল্লাহ কয় 100 কত আবার কয় 100 মাত্র আল্লাহ বলে 700 আরে কোরআন আছে জিজ্ঞেস করেন হুজুরদেরকে জিজ্ঞেস করেন সে কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা 700 আছে আর একটু বাড়ান যায় না আল্লাহ বুঝা ফেলছে বন্ধু সংখ্যা বললে আপনি বাড়াইতেই বলবেন তো আল্লাহ একবারে বইলা দিছে বেগায়ের হিসাব হিসাব ছাড়া দিল এইবার তো খুশি এইবার তো খুশি হ্যাঁ এইবার তো খুশি যে রসুলের কারণে আল্লাহর এরকম ব্যবহার পাইলেন আমি একটা হাদিস দিয়ে বুঝাইতে চাইতেছি আল্লাহ ব্যবহার করে যে রসুলের কারণে আল্লাহর এরকম ব্যবহার পাইলেন একটু আগেই বলছি আল্লাহ ব্যবহার করতেছে কেন বন্ধুর 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 বন্ধু বন্ধুর আমারও এই উম্মত আল্লাহ রসুলের প্রিয় আল্লাহ রসুলের তো আল্লাহ রসুল আল্লাহর বন্ধু উম্মত রসুলের বন্ধু তো উম্মত আল্লাহর এরকম প্রিয় একটা দিলে এরকম ব্যবহার আল্লাহ নিজে বলতেছে লাউ বালাগাত দুনুবুকা ইনানা সামা আমা আশরাকতা বি ফাস্তাগফারতানি ফাগফারতু লাকা ওয়ালা উবালি ও উম্মতে মুহাম্মাদি তোমাদের সাথে আমার এরকম ব্যবহার একজনের গুনাহ দিয়া যদি সৌরজগৎ ভরা দাও ব্যাক করে যদি উপরে চলে যায় হাত উঠাইতে দেরি আমি মাফ করতে দেরি করব চলেন একটা হাদিস মনে উঠলো বলেই দি যে রসুলের কারণে এটা পাইলেন কান্দতেছে বলতেছে কান্দেন কেন উম্মত এক বছর আগে তওবা করলে মাফ মরার এক বছর আগে জিবরিল পারবো না কয়েক মাস আগে তাও পারবো না কয়েক সপ্তাহ আগে তাও পারবো না কয়েক দিন আগে তাও পারবো না 24 ঘন্টা পারবে না আমার উম্মত পারবে না কিন্তু চোখের পানিও থামে না আল্লাহ বলতেছে হাত্তা ইউগারগে এখন তো পারবে কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত মাপ চাইলে মাপ করে দিবে রসুলের কারণে এটা পাইলেন ওনার জন্য কি করলেন শুধু মুখে বলতেছেন ইশক রাগ হয় না শুধু মুখে মুখে ইশক তাহলে তো ওই কথাই সত্য হইলো বগল মে ইট মুহ মে শেখ ফরিদ বগল মে মুহ মে শেখ ফরিদ মুখে মুখে রাগ পায় বাবেন মৃত্যুর আগে বাবলে রাস্তা খুলবে যে ওই রসুলরে কি দিলাম যার জন্য এত কিছু পাইলাম কোন উম্মতকে এই কণ্ঠনালীতে রুহ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ দেন নাই আরে এই উম্মতরে তো কিয়ামতের দিনও সুযোগ দিবে কি কি দিবে কি কার কারণে দিবে বন্ধুর কারণে একটা দেখাইতেছি বড়টা সবচেয়ে এই উম্মতকে বন্ধুর কারণে কিয়ামতের দিন আমাদেরকে মাঠে দাঁড় করাবে না পাশে পক্ষে স্টেজে দাঁড় করাবে পাশে পক্ষে সাক্ষী হিসাবে স্টেজে দাঁড় করাবে সুহাদা আলার নাস যে নবীর কারণে এত বড় মর্যাদা পাব তারে আমরা কি দিলাম নবীজির কারণে তো এক নেকি দিয়ে এই উম্মত পার হবে নেকি ছাড়াও পার হবে কি এক নেকি দিয়ে পার হবে একজনের এক নেকি থাকবে আর আরেকজনের এক নেকি দরকার হবে আল্লাহ ওরে ছেড়া দিবে যা এক নেকি নিয়ে আয় দেখি কে আমাদের মাঠে কে দেয় তো সবার কাছ থেকে ঘুরা নৈরাশ হয়ে যখন ফিরবে তো অপরিচিত একজন ডাকবে এদিকে
যাবে বলবে চেহারার এই অবস্থা কেন, বইলা কি লাভ হবে, তোমার তো চিনি না, যা করে চিনি তাদের কাছে বলতে বলতেই তো চেহারার এই অবস্থা। তারে বল না পাগলা, কাজও লাগলো লাগতে পারে, পচা শামুকও পাও কাটতে পারে, বল তো জিদের ঠেলায় করবো একটা নেকি লাগবো, একটা নেকি, তাইলে কি, তাইলে আমার জান্নাত। তো যাবে হাত দিবে আর এক নেকি বাইর করে কব লয়া যা ভাগেন থেকা, এক নেকির লেগে চেহারার এই অবস্থা গেলিয়েন থেকা, যত পাইয়া খুশিতে আত্মহারা হয়ে আর ছুটে আল্লাহর কাছে আসবে, আল্লাহ বলবে এত খুশি কয়েক নেকি পেয়ে গেছে পাস, আল্লাহর সামনে দাঁড়ায় কব পাস এক নেকি নিয়ে আইছে, আল্লাহ বলবে এক নেকি কে দিল, বাপসের কেয়ামতের মাঠে আপনি আছেন আর কেউ নাই, আল্লাহ বলবো ওরে ডাইকা নিয়ে আয়, ডাইকা আসবো বলছে আল্লাহ ডাকে, নেকি দিলাম বিপদও পারলাম, এতক্ষণ তো দূরে খারণও ছিলাম বালাই ছিলাম, তো যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞেস করবে কিরে নেকি দিলি কেন, তো ওর ভিতরে বাবায়া করবো, বাপ বাপ বোঝেন না, দেখেন না বাপ, হ্যাঁ কি মহল্লার ছেলের বাপ তো মহল্লায় অন্যরকমই থাকে ঠিক না, কি বাবলো কইবো আসেই তো একটা কি কামে লাগবো আমার, ওর কামে লাগতে ছিল লাগাইয়া দিছি, নষ্ট করে কি লাভ, তাল্লা বাপ দেখা বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস ঠিক না, যেটা পাশ হয়ে গেছে ওরে কইব খুশ বিয়া দিয়া খি কাওয়াত খুলিল জান্না, যা দুটাই জান্নাতে যা, আমার চেয়ে বড় দাতা হইতে দিমু না, এটা কার কারণে পাইব, কার কারণে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরে বলেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কার কারণে পাবে, ওনার জন্য আপনি কি করতেছেন, কি করতেছি, কতটুকু করতেছি, আজকে তো নির্যাতিত এই জন্যই, এই জন্যই তো আল্লাহ রসুল বলছে একদিন চিৎকার দিয়া বলছে সায়াতি আলা উম্মতি জামান ইউহিব্বুনা খামসা ওয়া ইয়ানসাউনা খামসা, একদিন আসবে আমার উম্মত সবকিছু বইলা আমি কি করছি কি করতেছি কি করব, আজকে বাইচা আছেন নবীজির কারণে, বিশ্বাস হয় না, কোরআনের আয়াত দিতেছি বলছে আমার উম্মতকে সমূলে ধ্বংস করেন না, তো বলছে বন্ধু কিভাবে করব, আপনি এদের মাঝে থাকবেন আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব, তো করব কি করে, আপনি বলবেন নবীজি কই আমাদের মধ্যখানে আছে, আরে আমাদের মধ্যখানে নাই, মদিনা মুনাব্বারায় বা হায়াত রওজায় আছে, আমাদের মধ্যেই তো আছে, সালাম দিলে ওইখানে দাঁড়ায়া সালামের জবাব দেয়, সামনে দাঁড়াইলে উম্মতকে চিনে, এই জন্যই তো বেচা আসি, নাইলে কবে সাইজ করে দিত, উম্মতের বিরুদ্ধে আল্লাহ নিজেরটা সইতে পারে কিন্তু বন্ধুরটা সইতে পারে না, বন্ধুরটা নিজেরটা সয়া নিবে কিন্তু বন্ধুরটা সইবে না, আপনি জানেন না কেমন বন্ধু, আপনি জানেন না, একটা দিয়ে প্রমাণ নিতে পারেন, অনেক নবীর সাথে আল্লাহ কথা বলছে জমিনে রেখা কিন্তু বন্ধুর পালা যখন আসছে বলছে না বন্ধু জমিনে রেখা কথা বলা চলবে না, তাইলে বন্ধুত্বের পরিচয় হবে না, বন্ধুত্বের পরিচয় তো ওই সময় হবে কবা কাও সাইনিয়াও আদনা সুম্মা দানা ফাতা দাল্লা ফাওহা ইলা আবদিহি মা আওহা, আরশের উপরে উঠে আসেন পাশে বসেন, আপনি আমাকে দেখবেন আপনি বলবেন আমি আপনাকে দেখব আর আপনি আমি বলবো, এটা হবে বন্ধুত্বের পরিচয়, উম্মতে মুহাম্মাদি যেই রসুল আরশে যায় আমাদেরকে ভুলে নেয়, আরশে যায় ভুলে নেয়, আল্লাহ সালাম দিছে বন্ধুকে, মনটা খারাপ হয়ে গেছে আল্লাহ বুঝা ফেলছে মন কেন খারাপ, যে আমাকে তো সালাম দিলেন আমার উম্মত, আল্লাহ বলে আজীব বস্তু আজীব, তো এইখানে উম্মত জমিনে উম্মত সব আকাশে উম্মত সব জায়গায় উম্মত আরশের উপরে উম্মত আমার পাশে বই উম্মত, লানত আমাদের জিন্দেগির উপরে, যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি মনে চায় বুঝাইতে বুঝাইতে জানটা দিয়া দে, তারপরও যদি আমার জাতি বস্তু
বলছে উম্মত যদি এই টেবিলে না ওঠে তো কোথায় উঠবে, এখন যদি উম্মত না উঠাই তো কোথায় উঠাবো, এরকম কাছে হব তো হব কবে, এরকম নিরিবিরি হব তো হব কবে, এরকম পরিবেশ হবে তো হবে আর কবে, এরকম নৈকট্য পাবো তো আর পাবো কবে। এই জন্যই তো উম্মত উঠাইছি, যার কারণেই তো আপনি আত্মাহিয়াতের ভিতরে পড়তে পারেন ও আলা ইবাদিল্লাহি সালিহ, নাইলে তো আল্লাহ বন্ধুকে সালাম দিছিলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্য ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, আল্লাহ তো বন্ধুকে সালাম দিছেন, আপনাকে আমাকে তো দেন নাই, কিন্তু বন্ধু আপনাকে আমাকে ওই স্টেজে উঠায় নিছেন, উম্মতকে বলেন নাই আরশে যায়া ওই রসুলের জন্য আমরা কতটুকু করলাম বলেন, বলেন যিনি দুনিয়াতে আসতে দেরি সেজদা করে আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই, কিছু না করত এই উম্মত পাঁচ ওয়াক্ত নামাজই পড়ত, এই উম্মত কিছু না করত চার মাস গুনাহ না করত, রজব জিকাদা জিলহজ্জা মুহররম আল্লাহ তো নিষেধ করেছিলেন ফালা তুজালিমু ফিহিন্না আনফুসাকুম, এই চার মাস উম্মতে মুহাম্মদী নিজের উপরে নিজে জুলুম করো না গুনাহ করো না, চার মাস যদি গুনাহ না করতো, এগারো মাস যদি যা খুশি তা করতো রমজানটা পুরো আল্লাহকে দিয়া দিত, রমজানটা দিয়া দিত, হায় হায় পুরা রমজান না দিত শেষ দশ পাঁচ রাত্র দিয়া দিত, বেজোর পাঁচ রাত্র আল্লাহকে দিয়া দিত, বেজর পাঁচ রাত্র তো আল্লাহকে দেন, সব পাইলেন কার কারণে, যার কারণে পাইলাম তার জন্য কতটুকু করলাম, এই যোগ বিয়োগ আজকে মিলাইতে হবে, বলেন নিজের বিবেকের কাছে প্রস্তুত করেন কতটুকু করলাম। আজকে ওই নবীর আদর্শ ছাড়ার কারণে, নবীকে ভুলা যাওয়ার কারণে, আল্লাহকে ভুলা, এটা আমি মনে করি যে আল্লাহ বলে আমারটা তো আমি মাফ করে দিব কিন্তু বন্ধুরটা করবে। আজকে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত রাখি নাই, যার কারণে সব থাকা সত্ত্বেও আমরা আজকে নির্যাতিত, আমার মন বলে এই কারণেই আমরা নির্যাতিত, নাইলে আমরা নির্যাতিত হইতাম না, নাইলে আমরা নির্যাতিত হব তো হব কেন, আল্লাহ নিজেরটা মাফ করে দিবে কিন্তু বন্ধুরটা না, বন্ধুর। এই জন্যই তো আল্লাহ রসুল বলছে এক জমানা আসবে আমার উম্মত পাঁচটা জিনিসকে ভালোবাসবে পাঁচটা জিনিস ভুলে যাবে, ইউহিব্বুন আল হায়াত ওয়া ইয়ানসাউন আল মউত, জীবন ভালোবাসবে মউত ভুলে যাবে, ইউহিব্বুন আদ দুনিয়া ওয়া ইয়ানসাউন আল আখিরা, দুনিয়া ভালোবাসবে আখিরাত ভুলে যাবে, ইউহিব্বুন আল কুসুর ওয়া ইয়ানসাউন আল কুবুর, বাংলো ভালোবাসবে কবর ভুলা যাবে, ইউহিব্বুন আল মাল ওয়া ইয়ানসাউন আল হিসাব, মাল ভালোবাসবে হিসাব ভুলা যাবে, ইউহিব্বুন আল খালকা ওয়া ইয়ানসাউন আল খালেক, মখলুকের ভালোবাসায় জান দিয়া দিবে রক্তের বন্যা জড়ায়া দিবে আল্লাহ ভুলা যাবে, তখনই আল্লাহ রসুল চিৎকার দিয়া বলছে আনা বারিগ মিনহু অহম বোরা আও মিন্নি, ওই সময় আমি আপ তোমাদের ধার ধারব না, আমি তোমাদের খেয়াল রাখবো না, তোমরাই রাখো না তো আমি রাখবো কেন, আজকে আল্লাহ রসুল আমাদের থেকে খেয়াল উঠায় আনছে, শুধু চিৎকার এতটুক দিতেছেন যে উম্মতের হইলটা কি, চোর গেলে না বুদ্ধি হয়, এদের বুদ্ধি এখনো হয় না কেন, এরা ফিরা কেন আসে না, শুধু এতটুক বলতেছে, কিন্তু আল্লাহ রসুল বলছে আমি তোমাদের দ্বার ধারব, আল্লাহ বলছে আমার বন্ধু যখন দ্বার ধারবে না তো আমিও তোমাদেরকে চোখের থেকে ফালায়া দিব, সাকা তাকমিন আইনিল্লাহ, আজকে আল্লাহর চোখের থেকে আমরা দূরে, আরেক জায়গায় আরো শক্ত বলছে ফাবুতু বি আইয়ি আউদিয়াতিন আনতামুতু ফালা উবালি, যেখানে মনে চায় ওইখানে যায় মরো আমি তোমাকে ধারও ধারব না, আজকে ফিলিস্তিন যেখানে ইব্রাহিম খলিল শোয়া, আমি তো 15 বছর আগে ওই জমিন দেখে আসছি, ওয়াদিয়ে খলিল ওইখানে, ওয়াদিয়ে খলিল ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে শোয়া, ওয়াদিয়ে মুসা, মুসা আলাইহিস সালাম যেখানে শোয়া,
সোয়ালক্ষ নবীদের সম্মেলন হয়েছে মেরাজের রাত্রে যে মসজিদে, মুসলমানদের প্রথম কেবলা, সোয়ালক্ষ নবীদের ক্যাপিটালদের প্রথম কেবলা, এতগুলা নবী শায়িত আছে, শোয়াইব আলাইহিস সালাম, ইউসা বিন নূন, কয়জনের নাম বলবো আপনাদেরকে? আমি তো 15 বছর আগে দেখেছি, আমি তো মিডিয়া দেখে বলতেছি না, চোখে দেখে বলতেছি। ওই জমিন আজকে 90 দিন হইতে চলছে, ডেলি রাত্র 200-300 করে মারা যেতেছে, 21,000-22,000 লগবগ হয়ে গেছে, নিরীহ প্রাণ যাইতেছে, মনে হয় যেন কোন দিকে কত দোয়াই তো হইতেছে, ঠিক না? কি দোয়া করেন না আপনারা? না করেন না? না ইমাম সাহেবরা জুমার দিন করে না? মাথার উপরে দোয়া যায় কই? আল্লাহ তো তাকায় দেখতেছেন না, আল্লাহ বলে দেখবো কেন, তোমারা আমার বন্ধুর ইজ্জত রাখছো কতটুকু আগে এটা বলো। এই জন্যই আমার আলোচ্য বিষয় আজকে, যে নবীজির কারণে পাইলাম কি, আমি কি করতেছি, আমি আমাকে প্রশ্ন করি, আমি কি করতেছি, আমি কি শুধু মুখে মুখে আসে না আমি বাস্তবেও আসে, আমি কি শুধু মুখে মুখে না বাস্তবে, রাগ হয় না, মজনু তো পায়ে চুমা দিয়ে দেখায় দিছে, কুকুরের পায়ে চুমা দিয়ে দেখায় দিতেছে, যে আশেক কাকে বলে, আশেক 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 কাকে বলে, সাহাবায়ে কিরাম তো দেখায় দিছে, আশেক কাকে বলে, আশেক আশেক কাকে বলে দেখায় দিছে, বলছে বল তোমার নবী যদি এই জায়গায় থাকতো কখনো সম্ভব না, কয় তাহলে মেরা ফেলবো, কয় মারতে পারিস? আমি তো এটাও পছন্দ করব না যে আল্লাহর রসুলের গায়ে আমার সামনে একটা বালুর কণা পড়ুক, এটাও তো পছন্দ করব না। তো নিচে নামতে 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 বলতেছে তাইলে আমার কপালে একটা চুমা দিয়ে ছেড়া দিব, যে ঠোঁট আল্লাহর রসুলকে চুমা দিছে তোরে চুমা দেয় কিভাবে, যে ঠোঁট আল্লাহর রসুলকে চুমা দিছে তোরে চুমা দেয় কি কইরা, জান দিতে পারি কিন্তু এই ঠোঁট কই লাগছে, আল্লাহর রসুলের কে চুমা দিছি ওই ঠোঁট তোর এই নাপাক শরীরে লাগে কি কইরা, কি কইরা লাগে, কি কইরা লাগে, এটাও সম্ভব না। তাইলে কেমনে সম্ভব? তো বুদ্ধি আইছে একটা, কয় বুদ্ধি আইছে, কয় আমি তোর কপালের উপরে হাত রাখমু আর আমার হাতের পিঠে চুমা দিমু, রাজি? কয় রাজি, কয় কি, হ্যাঁ কি, আরে কাফেররা বেউকুবুই হয়, আজকে তো মুসলমান ওদের রঙে রোহিঙ্গা, নিজেরও বেউকুব হয়ে গেছে, নাহলে মুসলমান তো বুদ্ধিমান হয়, কাফেররা কি হয়, বেউকুফ হয়। তো হাত রাইখা পড়ে হাতের উপরে চুমা দিছে, ও তো খুশিতে তালি বাজানি শুরু করছে, আমার কপালে চুমা দিছে, ও বুঝবো কি, ও তো আমার হাতে আমি চুমা দিছি, তোর হাতে কি তোর কপালে দিছি নাকি, ঠিক না? মনে মনে কয়, যখন মদিনায় ফিরে আসছে তোমর রাদিয়াল্লাহ বলে বলছে ওঠো সবাই আর কপালে চুমা দাও, বুদ্ধি দিয়া সবাই রে বাঁচায় লয়েছে, হায় হায় হায়, এটার নাম আসে সাহাবাদেরকে দেখেন, এদের নাম আসে আল্লাহ ওয়ালাদেরকে দেখেন, এদের নাম আসে, আপনি কোন আসে 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 তো ওই ব্যক্তি মদি বাবে মদিনা টুইকা বাসালা রেখা ঠামা কেলেগা, এইখান থেকে হাঁটতে হাঁটতে যামু, জুতা বোকাল তলে নিছে এখন হাঁটতে হাঁটতে যাইতেছে, রসুলের শহরে জুতা পায়ে দিয়ে আঁটবো, এইখানে তো আল্লাহ রসুলের পাও পড়ছে, পায়ের ভিতরে আমার জুতা পড়বে, আমি আল্লাহ রসুলের পা শহরে জুতা পায়ে দিয়ে হাঁটবো, এটার নাম হইলো আসে। তো মেরে দোস্ত আসেন, নিজেকে প্রশ্ন করেন, নিজেকে প্রশ্ন করেন যে রসুলের জন্য পাইলাম কি, পাইতেছি কি, আর পাবো কি, আর আমি করতেছি কি।
যদি আপনি নিজেকে ভাবতে পারেন তাহলে আসেন, আজকে তওবা করি আমরা সবাই মিলে, করবেন? শুধু নিজের জন্য না, পুরো উম্মতের জন্য তওবা করি, উম্মতের পক্ষ থেকে তওবা করি, করবেন? চলেন আল্লাহর ঘরে হাত উঠে তওবা করি, আল্লাহ ভুল হয়ে গেছে আমাদের, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, বলেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, ভুল হয়ে গেছে আল্লাহ, তোমার নবীর শান রাখতে পারি নাই আমরা, মান রাখতে পারি নাই, ইজ্জত রাখতে পারি নাই, তুমি আমাদেরকে মাফ করে দাও মালিক। নামাজ আজকের থেকে অঙ্গীকার করেন, আর কি করবে, সুযোগ দিতে দিতে তো এতটুকু দিছিলেন যে দশ ভাগের এক ভাগও যদি আমল করতে পারো, দশ ভাগও যদি আমল করতে পারো একশো ভাগের, তারপরও তোমরা পার পাওয়া যাবে, একশো নাম্বারে পাশ করবে, হাদিস আছে, এক জামানা আসবে লাউ উমিলা উসামা উনসিলা বিলানা চা, দশ ভাগের উপরে আমল করবে পার, একশো নাম্বার পায়া, আরো উম্মতের জন্য কেমন মহাব্বত, আরো নিচে চলে আসছেন, বলছে উম্মত এক জামানা আসবে ইমানের সাথে যদি একটা সুন্নতকেও আদর্শকেও যদি সঙ্গী বানাইতে পারো তাহলে আমি একশো শহীদের মালা নিয়ে তোমার সাথে সাক্ষাৎ করব। করবেন তো, আদর্শ শিখবেন তো, হ্যাঁ চলবেন তো, সবচেয়ে বড় আদর্শ পাঁচ ওয়াক্ত নামাজ পড়া এবং পড়ানো, কে কে দায়িত্ব নেবেন এই মহল্লার, যে আমরা নামাজ পড়ব আর পুরা মহল্লাকে হাতে পায়ে ধরা হলো নামাজই বানাবো, কে কে দায়িত্ব নেবেন দেখি, সবাই পাক্কা? আবার আইলে দেখতে পারবো যে সুফি সব নামাজি হয়ে গেছে, এই দায়িত্বটা কমসে কম নেন যে নিজে পড়বো পায়ে ধরে নামাজ পড়াবো। আল্লাহ রসুল বলছে আমার দিলের শীতলতা হইল নামাজ, আল্লাহ রসুলের দিল ঠান্ডা, আরে আমি তো বলি এই উম্মত, হায় 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 হায়, একটা কথা মনে উঠলো, দুজক কয়টা, ছয়টার কথা জিবরিল বলছে, সপ্তমটা বলে নাই, আল্লাহ রসুল বলছে সপ্তম, বললে তো কেন আপনার চোখে পানি চলে আসবে, বলো না, চোখে তো পানি চলে আসবে, বলছে বলো না, সপ্তম নাম্বারটা আপনার উম্মত যাবে, বলতে দেরি কথা সত্য হতে দেরি হয় না, বুক ভেসে গেছে আমার উম্মত, আমার উম্মত যাবে, আমার উম্মত, অদ্দোহা নাজেল হইছে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াত জিবরিল পড়তে দেরি, ওহি যখন নাজেল হইতো তো আল্লাহর রসুলের রু বাহির হওয়ার উপক্রম হয়ে যেত, এত কষ্ট, উট জমিনে বসা পড়ত, এক টন যে উঠাইতে পারে, জমুদ মরুভূমির জাহাজ যে সে পর্যন্ত মাটিতে বৈশা গর্দান লম্বা করে দিয়া আওয়াজ বাহির করতে থাকত, আল্লাহ রসুলের এরকম কষ্ট হইতেন, থামায় দিয়া বলছে জিবরিল আল্লাহ আমাকে রাজি করতে চায়, আমি তোমাকে সাক্ষী রাইখা বলতে চাই, লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি রাজি।